হ্যালো বন্ধুরা আমি নজর ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যাদের ফেসবুকে অ্যাডস অন রিলসের অপশনটা নাই তারা কীভাবে নিয়ে আসবেন তো বন্ধুরা আমরা যখন ফার্স্টে রিলস ভিডিও আপলোড করা শুরু করি আমাদের এখানে কিন্তু অ্যাডস অন রিলসের অপশনটা ছিল বাট এখন কিন্তু নাই তবু বন্ধুরা আমি কিন্তু ইনিস্টেম অ্যাডের কথা বলতি না আমরা অ্যাডসন রিলসের কথা বলতাছি তবু বন্ধুরা আমরা আমাদের যাদের ইনিস্টেম অ্যাডটা এখানে আছে আমরা কিন্তু এটার উপরে ক্লিক করি এখানে আসলে কিন্তু আমরা দেখতে পারি আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কী কী বাকি আছে আর কী কী কমপ্লিট হয়েছে তবু ধরা এরকমভাবে আমাদের সামনে কিন্তু অ্যাডসন রিলসের একটা অপশন ছিল তা সেটার ভিতরে যদি আমরা ক্লিক করতাম তাহলে আমরা দেখতে পারতাম আমাদের দশ হাজার ভিউ লাগবে বা এগুলা এগুলা কমপ্লিট করলে আমরা অ্যাডসন রিলসের মনিটাইজেশনটা পেয়ে যাব তবু ধরা আমাদের এখানে কিন্তু এখন সেই অ্যাডসন রিলসের অপশনটা নাই তবু বন্ধুরা আমরা এটা কিভাবে নিয়ে আসবো এই ভিডিওতে ফুল প্রচেষ্টা দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিও স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে আপনার কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এডস রিলসের অপশনটা এখানে নিয়ে আসবেন বন্ধুরা অফিশিয়াল অ্যাপ্লিকেশন আসার পরে আপনি যে কাজটা করবেন আপনার সামনে যে এরকম প্রোফাইলের একটা অপশন আসবে তো বন্ধুরা আপনি প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে ড্যাশ প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তো তোরা নিচে আসার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েটার সাপোর্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার উপর যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো বন্ধুরা এরকম একটা অপশন আসার পরে আপনি যে এখানে পাবেন মনিটাইজেশন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এখানে দেখেন এখানে আপনি ফার্স্টে লেখা পাবেন প্রোগ্রাম এলিজিবিিলিটি তারপরে এখানে মেকিং মানি উইথ রিলস ঠিক আছে তো আপনি এখান থেকে যদি প্রোগ্রামের উপর একটা ক্লিক করেন এখানে দেখেন আপনি যে বন্ধুরা কোন কোন প্রোগ্রামের জন্য কী কী প্রয়োজন আপনি এখান থেকে এগুলো সব কিছু দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা এইটার ভিতরে কাজ করবো না আমরা এখান থেকে বেগে চলে আসবো বেগে চলে আসার পরে আমরা যে মেকিং মানি উইথ রিলস এটার উপর একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে বন্ধুরা এরকম একটা পেজ আসার পর আপনি যে কাজটা করবেন এই যে অ্যাডস অন রিলস এটার উপর একটা ক্লিক করে দিবেন হ্যাঁ বন্ধুরা এটার উপর যদি আপনি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাদের চারটা ক্রাইটেরিয়া আছে এই চারটা ক্রাইটেরিয়া পূরণ করলে কিন্তু আপনি অ্যাডসন রিলসের যেই অপশনটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা দেখা যায় রিলস ভিডিও সারছেন বা রিলস ভিডিও অনেক ভাইরাল হয়েছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়েছে তাদেরই কিন্তু অ্যাডসন রিলসটা আসে নাই তবন্ধরা তারা কীভাবে আনবেন আমি কিন্তু সেই প্রসেসটা দেখাচ্ছি যাদের ভিডিও আছে অনেক ভাইরাল হয়েছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়েছে তারপর আপনারা অ্যাডসঅন রিলসের অপশনটা পান নাই বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অ্যাডসন রিলসের অপশনটা আপনি নিয়ে আসতে পারবেন তবু বন্ধুরা আপনি আগে এই ক্রাইটেরিয়াগুলো আপনি দেখে নিতে পারবেন তবু ধরো আপনি যে ফেসবুকের ভিতর আপনি যে বয়সটা দিচ্ছেন সেই বয়সটা কিন্তু অবশ্যই আঠারো প্লাস হতে হবে ঠিক আছে তো বন্ধুরা অনেকে আবার মনে করতে পারেন যে আমার ফেসবুক আইডি আঠারো প্লাস ওল চাচ্ছে কিনা না আপনি যে বয়সটা ফেসবুকে দিচ্ছেন সেই বয়সটা আঠারো প্লাস থাকতে হবে আর যে যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন বন্ধুরা তারপরে আপনি দেখবেন যে আসলে বাংলাদেশে যে অ্যাডসন রিস্টটা অ্যাভেলেবেল আছে কিনা হ্যাঁ বন্ধুরা ধরো আমরা যে চাইন নাম্বার যে কান্ট্রিটা এখানে কিন্তু বাংলাদেশটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনি একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন তা নিচে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে ইএসের উপরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি দেখেন এখানে টেল ইউজ মোড় এখানে আপনার কিছু লেখে বলতে হবে তাদেরকে বুঝাইতে হবে যে আমার এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাডসন রিলসের যে অপশনটা সেটা আপনারা দিয়ে দেন ঠিক আছে এটা যদি আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন আপনি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাডসন রিলসটা আপনি এখানে চলে আসবে তো বন্ধুরা যে আপিলটা আপনি করবেন যে টেক্সটটা লিখবেন সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি চাইলে ওখান থেকেও কপি করে নিতে পারেন আর যদি আপনি ডেসক্রিপশন বক্সে থেকে কপি করতে না পারেন ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ওখান থেকে টেক্সটটা নিতে পারবেন ঠিক আছে তো আমি টেক্সটটা আমি দেখাচ্ছি কীভাবে দিবেন তো বন্ধুরা এই যে এই টেক্সটটা আপনি এখান থেকে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এখানে সিম্পল এই যে এই লেখাটা লেখবেন সুন্দরভাবে লেখার পরে তো আপনি যে কাজটা করবেন এই যে এখানে নিচে যে প্রোফাইল লিঙ্কটা এটা আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দেবেন ঠিক আছে আপনি এটা কিন্তু আবার আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে না তাহলে কিন্তু হবে না আপনি এখানে যে কান্ট্রিটা আছে এখানে আপনি কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন তো আমি এখান থেকে কি করবো আমি এই যে এখান থেকে এটা কপি করে নেব ঠিক আছে এটা যদি আমি অলে পেস্ট করি কপি করে নিই এখান থেকে কপি করে কিন্তু আমি যে আমার যেই তো আমি এখানে চলে আসলাম আসার পরে আপনি যে কাজটা করবেন এই যে উপরে এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে চাপদা ধরবেন চাপদা ধরার পরে এটা এখানে পেস্ট করে দিবেন তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা সাবমিট করে তো বন্ধুরা এখান থেকে যদি এটা আপনি সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পরে এই যে আপনি থ্যাংক ইউর ফিডব্যাক তো এটা চলে আসলো এটা চলে আসার পরে আপনি এখান থেকে আপনার দেখা যায় চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা বা তিন দিন সময় নিতে পারে তারপর দেখবেন আপনি যে অ্যাডসন রিলসটা আপনি এখানে ঠিকই পেয়ে যাবেন তো বন্ধুরা আমিও এখান থেকে আপিল করলাম আপনি এইভাবে দেখে এখান থেকে আপিল করে দিবেন কারণ এটা আপিল করলে কিন্তু তারা সংশোধন করে দেয় কারণ আমার যে একটা পেজ ছিল সেই পেজে যে সমস্যাগুলো ছিল এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার এই পেজটার ভিতর প্রবলেম ছিল আমি আপনার আগের ভিডিওতে আমি কীভাবে আপিল করবেন সেই প্রচেষ্টাও দেখাইছিলাম কিন্তু আপিল করার পরে দেখেন আমার সব সমস্যাগুলো কিন্তু এখান থেকে সমাধান হয়ে গেছে ঠিক আছে আমার এই পেজে এখন আর রকম কোনো প্রবলেম নাই তো বন্ধুরা এই দেখুন আমার সব প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে গেছে আমি যদি এখানে আসি এখানে আসার পর দেখেন আমার এই এইটা কিন্তু আজকেই সমাধান হলো ঠিক আছে যার কারণে আমি এখনো কিছুই করি নেই আমি আপনাদের দেখানোর জন্য আমি এইভাবেই রেখে দিয়েছি তো বন্ধুরা এই যে লেভেল আপ কীভাবে করে সেটা যদি না জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট লেভেল আপ করে কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওরা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা ওখানে বাজিয়ে দেবেন